কমলপুর নগর পঞ্চায়েতের অধীন 8 নং ওয়ার্ড থেকে 5 নং ওয়ার্ডের কমলপুর ধলাই নদীর বাঁধের প্রয়াত কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান তপন রায়ের বাড়ি থেকে আগে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত 1 কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা। বিভিন্ন ছোট বড় যান চলাচলের ফলে এই রাস্তা বর্তমানে ধান খেতে পরিণত হয়েছে। বাঁধের পাশে বসবাসকারীরা ওই দীর্ঘ প্রায় 1 কিলোমিটার বাঁধের রাস্তা জল কাদাসুরি ইট সোলিং করার জন্য কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ও পূর্ত বিভাগের ওয়াটার রিসোর্স দপ্তরের কাছে দাবি করে আসছে। ওয়াটার রিসোর্স দপ্তরের ডিভিশন 5 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুশান্ত দেব গত 1.5 বছর আগে ফুলছড়ি এলাকার মাধের রাস্তার উপর নির্ভরশীল বাসিন্দাদের দাবি অনুযায়ী ফুলছড়ি থেকে প্রয়াত নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তপন রায়ের বাড়ির পাশ পর্যন্ত পৌনে 1 কিলোমিটার মেটালিং করে দিয়েছে। এরপর আর পরের 1 কিলোমিটার বাঁধের রাস্তা মেরামত করা হয়নি। এই বিষয়ে ওয়াটার রিসোর্স দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুশান্ত দেব বলেন, বাঁধের রাস্তা ইট সোলিং বা মেটালিং করার কাজ ওয়াটার রিসোর্স দপ্তরের নয়, এটা মূলত পূর্ত দপ্তরের কাজ। আমাদের দপ্তরের কাজ হল নদীর ভাঙন প্রতিরোধে সাহায্য করা। বাদ বাকি রিমেনিং পোর্শন মেবি আয়ন বুক আমরা হ্যান্ড ওভার করে থাকি। আচ্ছা, মানে আমাদের একচুয়ালি গ্রোথ করার মতন পর্যাপ্ত ফান্ড নেই। আচ্ছা আচ্ছা, যেটা আমাদের আমার অথরিটি আমাকে বললো তুমি যেটুকু করছো এগুলো স্টপ করে দিলো, রিমেনিং পার্টটা আমরা। এদিকে এই রাস্তা সম্পর্কে এলাকাবাসীরা জানায় রাস্তার বেহাল অবস্থা। পাশ দিয়ে যে বাঁধের রাস্তা, এটা কমলপুর গার্লস স্কুল এবং এটা ফুলছড়ি পর্যন্ত যে রাস্তাটা ভীষণ খারাপ রাস্তা, এবং দ্রুত সারাইয়ের কাজ যদি না করা হয় প্রতিনিয়ত এখানে অসংখ্য বাচ্চারা আমার ধলাই নদীর হিপার থেকে অপর পার যেটা সুরমা কনস্টিটিউয়েন্সিতে পড়ে সেই সুরমা কনস্টিটিউয়েন্সি থেকে অনেক বাচ্চারা কলেজ এখানে গার্লস স্কুল বয়েজ স্কুল বিভিন্ন স্কুলে যাতায়াত করে, এবং আসা যাওয়ার পক্ষে রাস্তাটা অনুপযুক্ত। যদি মানে ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এই রাস্তা সারাইয়ের ব্যবস্থা করে তবে ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে সুপুর ধলাই সেতুর কাছাকাছি যে বাঁধ ধলাইয়ের তীরে এই বাঁধের যে রাস্তাটা, এটা দীর্ঘদিন ধরেই একটা সমস্যাসংকুল পরিস্থিতিতে আছে। এখানে দেখা যায় ওই কমলপুর নদীর ওপাশের যারা বিশেষ করে ওই পারের ছাত্রছাত্রীরা বয়েজ কমলপুর ক্লাস 12 স্কুল কেসি গার্লস স্কুল এবং কলেজের অসংখ্য ছাত্রছাত্রী এইদিকে সারা বৎসরই যাতায়াত করে, এবং যাতায়াত করতে যাইয়া অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। এখানে আমাদের চোখের সামনে আমরা দেখি অনেকে বাইক নিয়ে অনেকে সাইকেল নিয়ে দুর্ঘটনায় পতিত হইতেছে, দীর্ঘদিনের এই সমস্যা। তো আমরা এলাকাবাসী হিসাবে আমরা যেরকম এখান থেকে বাড়ি থেকে বের হতে সমস্যায় পড়ি, এরকম পথচারীরাও সেই সমস্যা। শীঘ্রই এই রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছে এলাকাবাসী। এখন দেখার তাদের এই দাবি কতটা ফলপ্রসূ হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।